আমরা মেদিন কলকাতা, বুকে স্বপ্নের জাল পাতা, ধুমধামাকা বারুদ ঠাসা দু চোখের পাতা, এসে আচমকাই কাঁপাবে মুম্বাই, ভাসাবে স্বপ্ন, প্রফিট হোক বা লসি, ইস্তা বস 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 বস। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও টপিকটা অবশ্যই ইন্টারেস্টেড, আপনি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন, কারণ আজ আমরা কথা বলবো অলরেডি জিদ্দার একটা আইটেম সঙ্গে প্রোমো আপডেট করা, মানে ড্রপ করা হয়েছে জিদ্দার ইউটিউব চ্যানেলে, আপনি গেলে ওটা দেখতে পারবেন। এবং এটা দেখার পর সত্যি বলছি ভাষা হারিয়ে ফেলছি, এবং এই মুভিটা কিন্তু একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছে ইন্ডিয়ান বক্স অফিসে। তো ভিউয়ার্স, ভিডিওটাকে শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও চ্যানেল আপলোড করতে থাকি। তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি যদি পার্সোনালি আমাকে মেসেজ করতে চান বা কথা বলতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি আমাকে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, জিদ্দার চেঙ্গিস নিয়ে আমি এতটাই এক্সাইটেড কি বলবো, যদি এখানে কিছু ভুল ত্রুটি বলে থাকি তো অবশ্যই মাফ করে দেবেন, কারণ আজকের ভিডিও টপিকটা এবং আজকের সঙ্গের যে আইটেম সঙ্গের প্রোমোটা দেখার পর সত্যি মানে নিজেকে সামলে রাখতে পারছি না। কবে ফার্স্ট 21 এপ্রিল আসবে কী জানি, সেদিন ফার্স্ট ডে ফার্স্ট ওটা দেখবো, এটার জন্য কী বলবো একটা অন্যরকমের এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। সো বস, আপনাদেরকে আমি একটা কথা বলবো, জিদ্দার চেঙ্গিস কিন্তু পুরোপুরিভাবে হিলাতে আসছে ইন্ডিয়ান বক্স অফিসকে। জাস্ট এখানে যতই ক্লাস থাক না কেন, কিসিকা ভাই, কিসিকা জান এবং দশেরা মুভির সাথে কিন্তু জিত এবং জিদ্দার মুভি চেঙ্গিস একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করবেই করবে, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা আলাদা লেভেলে নিয়ে যাবে জিদ্দার চেঙ্গিস। এবং পরপর আমরা দেখি দুই সুপারস্টার কিন্তু একসাথে মিলিত হয়ে গেছে, কারণ জিদ্দার চেঙ্গিসকে নিয়ে দেবদা কিন্তু অনেক শুভেচ্ছা বার্তা এবং প্রমোট করছে, এবং দেবদা এটা প্রমাণ দিচ্ছে যে দেবদা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ, কারণ এখনও পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রি ফুল চুপচাপ আছে, কেউ কিন্তু জিদ্দার চেঙ্গিস নিয়ে কথা বলছে না, সেখানে কিন্তু দেবদা একাই চেঙ্গিসকে সাপোর্ট করে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি জানি আমাদের আর কাউকে দরকার নেই, কারণ বাংলার এই দুই বড় বড় সুপারস্টার যদি একসাথে থাকে তাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কী বলো পরিচয়টা বদলে যাবে, একটা আলাদা লেভেলে নিয়ে যাবে। সো ভিউয়ার্স, এরপর জানি দেবদার বাঘা যদি নাচছে সেটাও একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করুক, এটা আমি মন থেকে চাই, কারণ জিদ্দার চেঙ্গিসও একটা বিরাট বড় সাকসেস অলরেডি এনে দেবে, এবং সেটা শুরু করেই কিন্তু বাঘা যদি একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করতে পারবে। সো ভিউয়ার্স, আমি চাই এই দুই সুপারস্টার একসাথে এরকম ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করুক, এবং এরকম ভালোবাসা একে অপরের পাশে থাকুক, এবং এরকম সাপোর্ট দুজন দুজনকে করতে থাকুক। সো ভিউয়ার্স, আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন, কারণ চেঙ্গিস একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছে। আপনি চেঙ্গিসের আইটেমসের যে প্রমোট আছে সেটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, এই মুভিটা কিন্তু একটা বিরাট বড় রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছে, আপনার কি মতামত অবশ্যই বলবেন। যতই মুভিটা ক্লাস হোক না কেন, দশরা, কিসিকা ভাই, কিসিকা জান, তারপরেও কিন্তু এই মুভিটা থেমে থাকবে না বস, কারণ এই মুভিটা একটা বিরাট বড় আগুন লাগাবে ইন্ডিয়ান বক্স অফিসে, কারণ এই মুভিটাকে ডিস্ট্রিবিউট করছে ডেভল এ ফিল্ম, এবং এর আগে আর কেজিএফ চ্যাপ্টার 2 পুষ্পার মতো মুভিকে ডিস্ট্রিবিউট করেছে এই চ্যানেলটাই। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও চ্যানেল আপলোড করতে থাকি। তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে।